আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেশি মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ দিয়ে খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। মিষ্টি কুমড়ো কিন্তু অনেক কিছু দিয়েই রান্না করা যায়। আমার চ্যানেলে এর আগেও বেশ কয়েকটি মিষ্টি কুমড়োর রেসিপি আছে, তবে আজকের এই রেসিপিটি অনেকই টেস্টি হতে যাচ্ছে। এটা বাংলাদেশি মিষ্টি কুমড়া, সুদূর বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি। মিষ্টি কুমড়াটা দেখতে খুবই চমৎকার, ভেতরের রঙটা। এই মিষ্টি কুমড়া দিয়ে আপনারা চাইলে কিন্তু হালুয়া তৈরি করতে পারবেন, বা বিভিন্ন ধরনের মাছ মাংস সব কিছুর সঙ্গে মিষ্টি কুমড়া রান্না করা যায়। আমি আজকের এই খুব ভালো পাকা মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপর মিষ্টি কুমড়োর ভেতরের বীজগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপর ছুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা সহও মিষ্টি কুমড়ো রান্না করতে পারবেন, তবে আমি আজকের রেসিপিতে খোসাগুলো ছাড়িয়ে নিয়েই রান্না করব। তো আমি প্রথমেই একটা পিলারের সাহায্যে মিষ্টি কুমড়োর খোসা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে জলদি রান্না হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর চলে আসলাম চুলাতে। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি সরিষার তেল দিলাম। তারপর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি, এতে করে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চারিদিকে তেল ছুটে যাবে না। যখন ইলিশ মাছ এক সাইড ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে যদি কাটা চামচের সাহায্যে দুই দিক থেকে ধরে উল্টানো যায় তাহলে খুব সহজে কিন্তু মাছ উল্টিয়ে দেওয়া যায় আর মাছের টুকরোগুলো ভেঙেও যায় না। মাছের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, কারণ আমি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজছি না, এই মাছগুলো হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে উঠিয়ে রেখে তারপর আমি আরেকটি পাত্রে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি, তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ, কারণ এই মিষ্টি কুমড়োর ঘন্টটা ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আরও কিছু মশলা এখানে দেয়া বাকি আছে, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর সবশেষে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি। অন্যান্য মাছ মাংস রান্নাতে যে মশলাগুলো লাগে এখানে সেই সব মশলাগুলোই দেওয়া হয়েছে, শুধু দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা আর মিক্স কারি মশলা, সেগুলো বাদে বাকি মশলাগুলো আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে আরেকটি কাজ করে নেওয়া যাক। আমি আগে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো থেকে এখন কাটাগুলো আমি বেছে ফেলে দেব। এভাবে যদি মাছগুলো প্রথমে আগে ঝুরি করে নেওয়া যায় তাহলে খুব সহজে কিন্তু মাছের কাটা বেছে ফেলে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি দুই হাত দিয়ে এভাবে মাছের কাটাগুলো আস্তে আস্তে করে বেছে নিচ্ছি।
মিষ্টি কুমড়ার সঙ্গে এভাবে যদি ইলিশ মাছ ভেজে কাটা বেছে রান্না করা যায় তাহলে এই মিষ্টি কুমড়ার স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয়। একবার অবশ্যই আমার এই রেসিপিতে আপনারা মিষ্টি কুমড়া ইলিশ মাছ দিয়ে ঘন্ট করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছিল। ভাজা মাছগুলোর কাটা বাছা হয়ে গিয়েছে আর আমি এখানে মাছের যে অবশিষ্ট অংশ, মাথা বা কোণঠা বলি আমরা, এই বাকি অংশগুলো আমি এভাবেই দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথার থেকে যদি কাটা বাছতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। এভাবে দিয়ে রান্না করলে অসুবিধা হবে না, আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর সেই ফাঁকে চেক করে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তারপর আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এক ফাঁকে চেক করে মাছের মাথাটা উঠিয়ে নিয়েছি, কারণ এখন বাকি মাছগুলো মিক্স করে দিয়ে আমি একটু খুব ভালোভাবে মিক্স করে দেব। এতে করে যেই ঘন্টটা সেটা ভালো মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ভেজে তারপর কাটা বেছে নেয়া ইলিশ মাছগুলো এখানে সব দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার চ্যানেলে সেই রেসিপিটিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টি কুমড়োর সঙ্গে ইলিশ মাছ ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আমি আগের যেই ইলিশের মাথাটি উঠিয়ে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিয়েছি, তারপর আলতোভাবে মিক্স করে দিলাম। এখন ইলিশ ভাজার তেলটা আরেকটি ফ্রাইং প্যানে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচি করে কেটে নেওয়া রসুন আর শুকনা মরিচ। আপনারা চাইলে এখানে আস্ত জিরাও অ্যাড করে দিতে পারেন। ভালোভাবে আমি শুকনা মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। তারপর ঘন্ট করে নেয়া মিষ্টি কুমড়ার সঙ্গে দেখতে পাচ্ছেন বাগার দিয়ে দিলাম। এই কারিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কেমন লেগেছিল। আশা করছি আজকের এই মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের ঘন্টের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।